नमस्कार मैं कल्पिता अपना सकोखे पुनर्बार कल्पिता क्रिएटिव कर्णारे स्वागत आशा करके बहुत भले आसे आज मैं लिश গোল্ডেন আর সিলভার কালার কেনে করে ফেব্রিকত তাকে আপনার শেয়ার করি কমেন্ট করে পেলাই জানাবো আজি ভিডিওটো চাই পেলাই আপনাদের কেনে পালে ঠিক আছে ফ্রেন্ডস আর বেশি দেরি নকো চাও বলো আজি ভিডিও এটা সো ফ্রেন্ডস আজি যেটা মেটালিক পাউডার এটি মই করিম এইটা হইছে ক্যামেলর হয় এটা গোল্ডেন কালার আর এটা সিলভার কালার আর এই দুটা এই ধরনের পাউডার ফর্মত আহে এতে লিকুইডটো পোয়া যায় আর আজি মই করিম পাউডার ডিপ্লাই আর সক ইয়ার কারণে মই লৈছো মিডিয়াম টু অকনমান মই মিডিয়াম টু উলিয়াই ললো আর এটা মই দি দিছো গোল্ডেন মেটালিক ডাস্ট আর সক ফ্রেন্ডস এখিনিতে মন করিব আপনাদেরকে এটা সময় যিমানখিনি কাম করিব হিমানখিনি হে কালার উলিয়াব বেশি পাউডার উলিয়াই নলব কারণ বহুত হুনকালে কালারটো হুকায়ো যায় এটা মই লৈছো এডাল তিন নম্বর ব্রাশ আর সকসন এই কনসিস্টেন্সিটো ইমানত রাখিলে কালারটো ধুনিয়া আহে এটা সকসন খুব বেশি মিডিয়ামও দি দিব নালাগে মই এটা পাটর ডিজাইন বানাবলে চেষ্টা করছো এই ধরনের এটা ফ্রি হ্যান্ড পাটর ডিজাইন দিম প্রথমতে আউটলাইনটো করে লৈছো গোল্ডেন মেটালিক ডাস্ট দি পেলাই আর তারপরে এটা মই ভিতর যেখানে কালার আছে সেই জায়গাখিনি মই কালারটো ফিল করে দিম আর এইখানে কালার করতে এই মন করব যে কালারখিনি যাতে আমি কতো জমা করে না রাখো ধুনিয়াকে ব্রাশর সহায়ত চলাই পেলাই এটা সাইডরপা এটা সাইডলে গোটে কালারখিনি কাপড় জায়গাখিন ফিল করে দিব লাগিব আর আপনাদের মন করেছে সাকে ফ্রেন্ডস যে মই যে পাটর ডিজাইন আঁকি আছো তার কিনারত অকনমান আপনাদের সাকে টিটি থাকা নিচিনা দেখিছে এইখানে পানিও নহয় ইয়াতে খালি মিডিয়াম হে দিয়া হয়েছিল সেই মিডিয়ামত যেখানে পানি থাকে সেই পানিখিনিয়ে হয় এইখানে পিছত যেটা শুকাই যাব এইখানে নাইকিয়া হয়ে যাব ঠিক একই ধরনের মই আগর নিচিনাকে এই সিলভার মেটালিক ডাস্টটো আপনার করে দেখাইছো চকসন ইয়ারে পাউডার অলমান উলিয়াই ললো আর ধুনিয়াকে এই কালারটো মই প্রথমতে আউটলাইনটো করে লৈছো তারপরে ই মই ভিতর কালারটো ফিল করিম আর এবারত যদি না লাগে তেতিয়াহলে দুবারমান এটা টাচ দি দিব পারে নহলে কালারটো বেশি লাইট হয়ে থাকলেও ভাল না লাগিব আর তারপর এক সাইডরপা মই কালারখিনি করবলে আরম্ভ করে গেছো আর এইখিনিতে কই থাকো ফ্রেন্ডস মই এই কাপড়টো প্রথমতে ধুই লৈছো নধুয়াকে কেতিয়াও নকৰিব নহলে কালার পিছত যোৱাৰ চান্স থাকে এই ধরনের চকসন মই গোটেই কালারখিনি ফিল করা হয়ে গেছে এতিয়া মই কি করলো এই গোটেই যিখিনি বেস কালার করেছিল গোল্ডেন আর সিলভার কালার এই গোটেই কালারখিনি শুকাবলে দিল ভালকে শুকার পিছতে মই উপরত এই ধরনের পাটর হীরা নিচিনাকে অলপ অলপকে দেখাই দিছো ইয়াতে মই দুটা কন্ট্রাস্ট কালার ইউজ করছো এইটো এটা রেড কালার হয় এইখিনিতে কই থৈছো ফ্রেন্ডস যে যেতিয়া আমি ফেব্রিক পেইন্টিং করো তেতিয়া যেতিয়ালৈকে কাপড়খন নুশুকায় পেইন্টিংখিনি বা কালারখিনি নুশুকায় তেতিয়ালৈকে একেবারে কাপড়খন লৰচৰ নকৰিব যতেই ৰাখিছে যদি বিছনাত থৈ কৰিছে বা টেবুলত থৈ কৰিছে যতেই থাকে তাতে শুকাই লবলৈ দিব নহলে কি হ'ব উঠাই আনোতে কেতিয়াবা য'ত ত'ত কালাৰবিলাক লাগি যোৱা দেখা যায় এতিয়া চাওক ফ্ৰেণ্ডছ এইখিনি কালাৰটো শুকাই গ'ল আৰু ঠিক একেধৰণে মই আগৰ যিটো পেটাৰ্ণত কৰিছোঁ আৰু সেই চিলভাৰত ওপৰত কৰিছোঁ চিলভাৰত ব্লেকটো ধুনীয়াকৈ কণ্ট্ৰাষ্ট এটা কালাৰ মিলি যাব আৰু এই ধৰণে মই পাটৰ হীৰাবিলাক দেখুৱাইছোঁ চিলভাৰৰ ওপৰত আপোনালোকৰ এই ডিজাইনটো কেনেকুৱা লাগিছে জনাবচোন এতিয়া চাওক ফ্ৰেণ্ডছ কালাৰখিনি কৰি হৈ যোৱাৰ পিছত মই ভালদৰে শুকাবলৈ দিলোঁ চৌব্বিছ ঘণ্টাৰ পিছত মই ইয়াতে ইস্ত্ৰি কৰিছোঁ উল্টা ছাইডে এইখিনি উপৰিও সদায় ফেব্ৰিক কৰা কাপোৰখিনি ভালকৈ ৰ'দত শুকুৱাই দিব লাগে তেতিয়া কালাৰটো ভালদৰে ফিক্স হৈ যায় আৰু এই মেখেলাখনৰ লগত মই এখন চাদৰ লৈছোঁ এখন নেট আৰু লগতে এটা ডাঙৰ গোল্ডেন পাৰি আছে আপোনালোকে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিব কেনেকুৱা লাগিছে ঠিক আছে ফ্ৰেণ্ডছ আজিলৈ ইমানতে সামৰিছোঁ অহাবাৰ আকৌ লগ পাম এটা নতুন ভিডিঅ'ত নতুন কাম লৈ আহিম তেতিয়ালৈকে আপোনালোক সকলোৱে ভালে থাকিব সুস্থ থাকিব নমস্কাৰ